একটা সময় দাপটের সঙ্গে চলত ময়ূর, এখন সেখানে প্রায় জীবন যায় যায় অবস্থা। মৃতপ্রায় দেহটা আবার চাপা পড়েছে ময়লা আবর্জনায়। এই ময়ূর খুলনা নগরের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত এক নদ। দূষণে কুচকুচে কালো আর দুর্গন্ধে এখন এই নদ কাঁচা হয়ে দাঁড়িয়েছে জনজীবনে। দ্রুত এই নদ উদ্ধার ও খননের দাবি স্থানীয়দের। খুলনা থেকে বিএম রাকিব হাসানের রিপোর্টে জানাচ্ছেন সোফিয়া আয়াত। গাল্লামারি সেতুর উপর দাঁড়িয়ে যতদূর চোখ যায় শুধুই কচুরিপানা, আবর্জনা আর ময়লা স্তূপ। সেতুর দুই প্রান্তে দুর্গন্ধময় বর্জ্য আর কালো কুচকুচে নোংরা পানি। এই দৃশ্য খুলনা নগরের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত নদ ময়ূরের। পেখম ছাটা ময়ূরের মতো এই ময়ূরের অবস্থাও যেন এখন যায় যায়। এক সময় যার উত্তাল সৌন্দর্য আকৃষ্ট করত, এখন তাকে দেখেই সবাই নাক সিঁটকায়। এজন্য পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি দখল ও সংশ্লিষ্টদের উদাসীনতাকেই দায়ী করেছেন নগরবাসী। খাল থেকে যে শহরের খুলনা শহরের সিটির যত পানি আছে সবে খালের উপর দিয়ে যায়, কিন্তু এই খালটা আমার জন্মের থেকেই দেখতেছি এই খালটা জীবনে খনন করিনি। এই পানিটা অল্টারনেট হয় না, তারপরে সেই পানিটা সমস্ত শহরের দূষিত ময়লা পানি এখানে নামে। যদিও প্রশাসন বলছে দ্রুতই উচ্ছেদ অভিযান আর খননের ব্যবস্থা নেওয়া হবে। ডুমুরিয়া এবং পাইকগাছাতে নদী এবং জলাভূমি উদ্ধার করেছি এবং পাশাপাশি খুলনা মেট্রোর আশেপাশে যেই খালগুলি আছে সেই উচ্ছেদের প্রক্রিয়াগুলিও চলমান আছে। এর সাথে বিভিন্ন মালিকানা দাবি করে মামলা চলমান থাকার কারণে হয়তো কিছু কিছু কাজ ধীরে ধীরে হয়। খুলনা নগরের গুরুত্বপূর্ণ 22টিরও বেশি নালার মুখ ও বর্জ্য ফেলার অন্যতম স্থান হয়ে উঠেছে এই নদ। ফলে একদিকে যেমন বিষাক্ত হয়ে উঠেছে খুলনার বাতাস, তেমনি নগরজীবন হয়ে উঠেছে অতিষ্ঠ। সৌবি আয়াত, এশিয়ান টেলিভিশন।